হাই বন্ধুরা কেমন আছো সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি বন্ধু আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব কে নিউমোনিয়া রোগ কাকে বলে এবং এই রোগের কারণ কি এবং এর লক্ষণগুলি কি কি রয়েছে এবং নিউমোনিয়া রোগ হয়ে গেলে তার চিকিৎসা কি রয়েছে বিস্তারিত এ টু জেড আজকে আমরা নিমোনিয়া রোগ সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা এখনও যদি বেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডান দিকে নিচে বেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটি প্রেস করে ওয়াল করে নিন যাতে করে ভেটনারি বাংলার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা নিমোনিয়া হচ্ছে ফেঁফড়ার ফুলে যাওয়াকে নিমোনিয়া বলে থাকে এবং নিমোনিয়া হওয়ার কারণ হচ্ছে ছত্রাক ভাইরাস এবং ব্যাকটেরিয়াসহ বিভিন্ন কারণে নিমোনিয়া হয়ে থাকে অর্থাৎ বন্ধুরা ঠান্ডা মৌসুম হলে নিমোনিয়া হয়ে থাকে এমনকি বন্ধুরা মৌসুম চেঞ্জ হওয়ার জন্য নিমোনিয়া হয়ে থাকে বা কৃমির জন্য অনেক সময় নিমোনিয়া হয়ে থাকে এমনকি ওষুধ খাওয়ানোর ভুল পদ্ধতিওতেও পশুর নিমোনিয়া হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা নিমোনিয়ার লক্ষণ হচ্ছে পশুকে জ্বর হয়ে যাওয়া পশুর শ্বাস নিতে অসুবিধা হওয়া বা পশু জলদি জলদি করে খুব জোরে জোরে শ্বাস নিবে এবং পশু খাসতে খুব কষ্ট পাবে এবং নাক দিয়ে পানি বের হবে পশুকে হাঁটতে কষ্ট হবে যার জন্য পশু বসে থাকতে বা শুয়ে থাকতে ভালো লাগবে অনেক সময় পশু হা করে শ্বাস নেবে অর্থাৎ মু ফেড়ে শ্বাস নিবে তো বন্ধুরা এইগুলি লক্ষণ যদি আপনি আপনার পশুর মধ্যে দেখতে পান তো মনে ভাববেন আপনার পশুকে নিউমোনিয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া বিড়াল কুকুর যে কোনো পশুর যদি নিমোনিয়া রোগ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার পশুর চিকিৎসা নিম্ন প্রকার করবেন সর্বপ্রথম বন্ধুরা আপনি আপনার পশুর তাপমাত্রা মেপে নেবেন তারপর আপনার পশুকে আপনি ট্রকশন কম্পোজিশনের বা সিপটোয়ক্সন সালবাক্টম কম্পোজিশনের বা অ্যামোকসোসিলিন কোলোক্সোসিলিন কম্পোজিশনের যে কোনো একটি ইঞ্জেকশন নির্ধারিত মাত্রা অনুযায়ী আপনার গরু মোষ ছাগল ভেড়াকে আপনি প্রয়োগ করবেন দ্বিতীয়ত বন্ধুরা আপনার পশুকে আপনি ভিটামিন বি কমপ্লেক্সের আপনি ইঞ্জেকশন প্রয়োগ করতে পারেন এবং আপনার পশুর জ্বর কমানোর জন্য মিলক্সিক্যাম কম্পোজিশনের বা মিলোক্সিক্যাম প্যারাসিটামল কম্পোজিশনের বা মিলোক্সিক্যাম নিমোসলিড কম্পোজিশনের যে কোনো ইনজেকশন একটি আপনি প্রয়োগ করবেন সাথে সাথে বন্ধুরা আপনার পশুর যদি নিমোনিয়া কৃমির জন্য হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার সেই পশুকে অ্যালভেন্ডা বা ফিনভ্যান্ডা যে কোনো কম্পোজিশনের একটি ট্যাবলেট বা বলাশ আপনার সেই পশুকে খাওয়াবেন সাথে সাথে আপনার সেই পশুকে আপনি একটি কফ কেয়ার বা ব্রঞ্চোফ যে কোনো আপনি একটি খাওয়াবেন সেইগুলির ভিডিওর লিংক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং পশুকে গরম জায়গাতে রাখার চেষ্টা করবেন এবং গরম জিনিস খাওয়ানোর চেষ্টা করবেন ঠান্ডা কিছু খেতে দেবেন না তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা নিউমোনিয়া রোগের লক্ষণ কারণ এবং চিকিৎসার ব্যাপারে জানতে পেরেছেন অবশ্যই বন্ধুরা আমি ভিডিওর লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনি আপনার পশুর প্রয়োজন হিসাবে আপনি আপনার পশুকে সেই ইঞ্জেকশন এবং বলাসগুলি খাওয়াবেন এবং প্রয়োগ করবেন এবং যে সকল পশু গাবিন সেই ক্ষেত্রে দেখে আপনি আপনার পশুকে প্রয়োগ করবেন তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটিতে নিউমোনিয়া রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক ও খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন কেননা বন্ধুরা এটিই একটিমাত্র ভেটনারি বাংলা চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের যেখানে আপনি প্রতিনিয়ত ভেটনারি মেডিসিনের রিভিউ এবং পশুর রোগের ব্যাপারে এবং রোগের চিকিৎসার ব্যাপারে এ টু জেড জানতে পারছেন তো বন্ধুরা আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা